বিদ্যুৎ চপলতায় গোটা সাবরুম শহর। বিদ্যুৎ প্রদানের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের ফলে সাবরুমের বিদ্যুৎ দপ্তরের দুটি পৃথক পৃথক অফিসে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে স্থানীয় লোকজন। সন্ধ্যা 6:30 নাগাদ বিদ্যুৎ চপলতার শিকার হয়ে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে সাবরুমের ফিটকো বিদ্যুৎ দপ্তর অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, সাবরুমস্থিত পশ্চিম জলেফার, মধ্যপাড়া, রামজিপাড়া প্রভৃতি এলাকায় বিগত 3 দিন ধরেই বিদ্যুতের ব্যাপক অনিয়মের ফলে উক্ত এলাকার জনজীবনে দুর্বিষহ অবস্থা। অত্র এলাকায় পানীয় জল সরবরাহ করার ওয়াটার সাপ্লাই মেশিনটি গত 3 দিন যাবত লোডশেডিংয়ের এবং দীর্ঘদিন যাবত লো ভোল্টেজের কারণে বন্ধ হয়ে আছে, যার প্রতিশ্রুতি বা ফলশ্রুতি হিসেবে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার প্রায় 150টি পরিবার। চলুন দেখে নেই বিস্তারিত। ভিউ রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটু আগে আমি বাইরে আসছিলাম, স্যার তো কথা কইছে, কনজিউমারের সঙ্গে ফোনে কথা কইছে, আমি তো শুনছি না কি কথা কইছে না কইছে। 6:05 আগে স্যার গেছে, তো আমারও কিছু কইও গেছে না, আমি যথারীতি গেছি কে, আরে আমি যথারীতি এখানে বইয়ে রয়েছি, আমি বাইন দেওয়া নিচে নামতাম লাগছি, এমন সময় খোলা পাই নাই, আমার দর্শক বেড়ে গেল, দরজা খুলতে হইলো, খুলছি আমি, খুলছি করে এবার মনে হয়ে গেছে যে স্যারকে ডাক দিয়ে দিয়েছি, তো স্যারের আমি ফোন করছি, স্যারে আমার ফোন ধরছে না, না ধরাতে এখন স্যার ফোন ধরছে না, এবার তারা কথা হচ্ছে স্যারের কাছে যাইব বলে, তারা আমি গেছে স্যারের কাছে, এই ডিএম এর কাছে যাইব না কি এস ডিএম এর কাছে, আমার জিজ্ঞেস করতে পারি মানে কোনখানে থাকে, আমি গেছে আমি জানি না, তো এইটার কারণে আমার আরও একটু খারাপ ব্যবহার করছে, কিছুদিন বাড়ি জানাস না, এটা সেটা অনেক খারাপ ব্যবহার করছে, ওই যখন তারা গেছে গা দেখি যে ঘরের ভিতরে আমি বাইরে ছিলাম, অন্য ঘরের ভিতরে দেখি যে কাল থেকে পুরা গেছে, এরপরে কিছু নিচে না নিচে আমি দেখছি, কারণ তারা তো অনেক লোক আছে। কোন সময় ঘটনা? এই একটু 6:15 বাবা কতদিনের রিলেশন? বছর 5 হবে, কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত, তোকে দিলাম দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি সুচ্ছতায় যত্ন আর ভালোবাসায় শেয়ার করি নতুন এই সময়, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ। নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড
পিয়ার গোল্ড কাচ্চিখানি গ্রেড ১ সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অয়েল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পত্রী 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011037, হিমাংশু কুমার সাহা 9436169।